11:30 কুড়ি নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক সময় ট্রেন ছেড়েছে। অমরাবতী এক্সপ্রেসে করে আমরা আসছি। আজ সকালে টিফিন খেয়ে আমরা বসে আছি, একটু পরেই বের রাত্রি ট্রেনে কাটানোর পর তৃতীয় দিন সকাল 9:30 নাগাদ আমরা হুবলি জাংশনে এসে পৌঁছলাম। এই হুবলি জাংশন স্টেশনেই আমাদের 22 বগি অমরাবতী এক্সপ্রেসের পিছনে আরেকটি ইঞ্জিন লাগিয়ে দিল। এর কারণটা পরে বুঝলাম। দেখলাম ট্রেনটা আস্তে আস্তে পাহাড়ে উঠতে শুরু করেছে। দার্জিলিংয়ে টয় ট্রেন যেমন পাহাড় বেয়ে ঝর্নার পাশ দিয়ে যায়, তেমন আমাদের ট্রেনও ক্যাসেল রক এবং করঞ্জোল স্টেশন পার হয়েই বিরাট ওয়াটারফলস দুধসাগরের পাশ দিয়ে যেতে শুরু করল। একের পর এক টানেল পার হচ্ছে আমাদের ট্রেন, আর যতই এগোচ্ছি আস্তে আস্তে ততই পাহাড়ের উপরের দিকে যাচ্ছি, জানি না শেষ কোথায়। পাহাড়িয়া পথ বলে আমাদের ট্রেনটা এত আস্তে আস্তে যাচ্ছে যে রানিং ট্রেন থেকে নেমে একটু দূরে গিয়ে ট্রেনের ছবি তোলার লোভটা সামলাতে পারলাম না। এভাবে পাহাড় ঝর্ণা টানেল পার হতে হতে দেখলাম কখন যে দুপুর 2 বেজে গেল খেয়ালই করতে পারিনি। দেখি মারগাঁও স্টেশনে ট্রেন ঢুকছে। মারগাঁও স্টেশনে ট্রেন থেকে নেমে একটা গাড়ি নিয়ে চলে গেলাম পানাজি হয়ে মিরামার বিচের ধারে, আমাদের ঠিকানা ইউথ হোস্টেল। আমাদের ইউথ হোস্টেলের গায়েই মান্ডবী নদী, সুতরাং কষ্ট না করেই ঘর থেকে বেরিয়েই আমরা সমুদ্রের ধারে অর্থাৎ মান্ডবী নদীর মোহনায় পৌঁছে গেলাম। প্রথম রাত্রির ইউথ হোস্টেলে কাটানোর পরের দিন সকাল হতেই
আমরা ছুটেছি মিরামার বিচের ধারে। এই মিরামার বিচটা আমাদের ইউথ হোস্টেল থেকে ওয়াকিং ডিস্টেন্স। আমাদের পিছনেই সব আরব সাগরে জাহাজগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, আর আমাদের চলছে আরব সাগরের জলে পা ভিজিয়ে নেওয়ার পালা। এইদিকে দেখো কালোগুলো, কাল বিকেলে না এখানে জলে শান্তময় হয়ে রাখা রাখেন এই কালো কালো সব প্রতিদিন বিকেলে এই মান্ডবী নদীতে বড় বড় লঞ্চে করে এই মান্ডবী নদীর বুকে ঘুরে বেড়ানোর একটা প্রোগ্রাম হয়। সামান্য পয়সার বিনিময়ে এই লঞ্চে করে নাচ গান দেখতে দেখতে মোহনা পর্যন্ত যাওয়া এবং ফিরে আসা যায়। আমরাও এই লঞ্চে সওয়ার হলাম। Layla.
It is going to carry 1 45 minute journey.